আমাদের ম্যাক্সিমামেরই ধারণা আইএলটিএস প্রিপারেশনের ফার্স্ট স্টেপ হলো একটা ভালো কোচিংয়ে অ্যাডমিট হওয়া। আমি নিজেও বুঝতে পারছিলাম না কোচিংয়ে অ্যাডমিশন ছাড়া নিজে প্রপারলি প্রিপারেশন নিতে পারবো কিনা। আসলে কি কোচিং না করে নিজে এফিশিয়েন্টলি আইএলটিএস প্রিপারেশন নেওয়া ইম্পসিবল? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা এটাই অ্যানালাইসিস করে দেখি। প্রথমেই দেখি আইএলটিএস কোচিংয়ে কী কী ফ্যাসিলিটি প্রোভাইড করা হয় এবং সেই ফ্যাসিলিটিগুলো আমরা কোচিং ছাড়া পেতে পারি কি না। আইএলটিএস কোচিংয়ে আইএলটিএসের সবগুলো মডিউল অর্থাৎ লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিংয়ের উপর সেপারেট লেকচার থাকে। আবার প্রত্যেকটা মডিউলের স্পেসিফিক কোয়েশ্চেন টাইপ রুটিনলি ডিসকাস করা হয় লেকচারগুলোতে। এই স্পেসিফিক কোয়েশ্চেন টাইপের জন্য ডিফারেন্ট ট্রিক্সও শেখানো হয়, পাশাপাশি প্র্যাকটিস করা হয় এবং সব মডিউলের জন্যই স্যাম্পল কোয়েশ্চেনের বই প্রোভাইড করা হয়। দেন নির্দিষ্ট সময় পর পর টেস্ট এক্সাম নেওয়া হয়। এখন এসব ফ্যাসিলিটি কি আমরা বাসায় প্রিপারেশনের সময় পেতে পারি? চলুন একটু কম্পেয়ার করে দেখি। ফার্স্টলি আইএলটিএস এর ডিফারেন্ট মডিউল অর্থাৎ লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এর সব কোয়েশ্চেন টাইপের লেকচার ইনক্লুডিং টিপস অ্যান্ড ট্রিক্স আমরা বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব ভিডিওতে খুব সহজেই পেতে পারি। এর জন্য আমাদের শুধুমাত্র স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন লাগবে। এরপর রেগুলার প্র্যাকটিসের জন্য বেস্ট বই হলো ক্যামব্রিজের আইএলটিএস একাডেমিক টেস্ট বুক। এই বইয়ের 6 থেকে 16 অর্থাৎ টোটাল 10 থেকে 11টা সিরিজ আমরা মাত্র 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাব। আর টেস্ট এক্সাম আমরা সময় ধরে নিজেরাই বাসায় বসে দিতে পারি। এছাড়া কোনো প্রবলেম 1-টু-1 ডিসকাস করতে চাইলে অথবা রাইটিংয়ের টাস্ক 1 এবং টাস্ক 2 ঠিকমতো লিখছেন কি না তা পরিচিত কেউ, যেমন আপনার কোনো ফ্রেন্ড যে অলরেডি আইএলটিএস এক্সাম দিয়েছে, তাকে দিয়ে আপনি খুব সহজেই চেক করে নিতে পারেন। এখন ফেসবুকের মতো বিভিন্ন সোশ্যাল সাইটে অনেক গ্রুপ আছে যেখানে অনেকে রাইটিং চেক করতে হেল্প করে। এছাড়া ইউটিউবে আইএলটিএস রিলেটেড অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো আছেই। এখন আপনি যদি মনে করেন ইংলিশ গ্রামারে আপনার বেসিক স্ট্রং না, তাহলে এই বেসিক ডেভেলপ করার জন্য অবশ্যই আপনার এক্সট্রা এফোর্ট দিতে হবে। ইভেন আপনি কোচিং করলেও এক্ষেত্রে আপনার নিজের এফোর্ট দিতে হবে। এছাড়া ফাইনাল এক্সামের এনভায়রনমেন্টের সাথে ইউজড হওয়ার জন্য আপনাকে অ্যাটলিস্ট 3 থেকে 5টা মক টেস্ট দিতে হবে, আপনি কোচিং করেন আর না করেন। এখন আপনারাই বলুন, কোচিং ছাড়া বাসায় নিজে নিজে আইএলটিএস প্রিপারেশন কি পসিবল না? আমি বিলিভ করি 100% পসিবল এবং ভালো স্কোর করাও পসিবল। ইনফ্যাক্ট আমি নিজেও কোচিং ছাড়া প্রিপারেশন নিয়েছি এবং আমার টার্গেট ব্যান্ড স্কোর থেকেও বেশি স্কোর করেছি। আপনি যদি আইএলটিএস প্রিপারেশনে বিগিনার হয়ে থাকেন, উপরের ভিডিও থেকে আইএলটিএস প্রিপারেশন শুরুর আগে করণীয় কিছু হেল্পফুল গাইডলাইন দেখে নিন। আমার ভিডিওগুলোতে আমি চেষ্টা করি কোচিং ছাড়া আমি নিজেই কীভাবে আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম এবং কী কী গাইডলাইন ফলো করেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করতে। আইএলটিএস রিলেটেড এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।